আচ্ছা, তার মানে তো আপনার মোটামুটি কোরআন হাদিস, তার মানে আপনার তো মোটামুটি কোরআন হাদিস, উসুলে হাদিস এগুলো নিয়ে আপনার ভালো পড়াশোনা আছে। আচ্ছা, ইসলাম জানার জন্য কি আমাদের কি হাদিস পড়াটা কি আবশ্যক কি আবশ্যক নয়? ইসলামী ইসলামী লাইনে লেখাপড়া করেছেন? আচ্ছা আচ্ছা, ইসলামে কি অমুসলিম যারা আছে, যারা আল্লাহর প্রতি ইমান আনে না, যারা আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানে তাকে আখিরি নবী হিসাবে মানে স্বীকৃতি দেয় না, তাদেরকে আমরা কি কাফের বলবো নাকি মুসলিম বলবো? তাদের কাফের তো বলা যাবে না, তারা তো এখনো বিশ্বাসই করে না। তাদের যারা বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক ছাড়া কি বলা যাবে বলেন? ধরেন তারা এই তারা জানে তাদেরকে নাস্তিক বলা হবে, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না বা আল্লাহকে বিশ্বাস করে না, তারা তাদের মতো করে ওই মা কালীকে, দুর্গাকে বা গৌতম বুদ্ধকে বা অন্য কোন একটা কাউকে বিশ্বাস করে, সেক্ষেত্রে তাদের কি হবে, কাফের হবে নাকি? হ্যালো, জি আপনার কথা শুনছি আমি। বলুন। না না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না, তারা মা কালী, দুর্গা, গড, বৌদ্ধ এরকম কাউকে বিশ্বাস করে, তাদেরকে মানে, সেক্ষেত্রে তারা কি কাফের হবে নাকি মুসলিম হবে? না, তারা যদি এখন মানে গৌতম বুদ্ধকে মানে বা মা কালীকে মানে তাহলেও কি নাস্তিক হবে? নাস্তিক সব নাস্তিক বলা হবে যেহেতু তারা কাউকে বিশ্বাস করে না, একজন তো সৃষ্টিকর্তা অবশ্যই আছে। সৃষ্টিকর্তাকে আমরা কি নামে ডাকবো বা সেই সৃষ্টিকর্তাকে আমরা কি নামে ডাকবো বা কি নামে তার সাথে আমরা পরিচিত হব? হ্যালো, হ্যাঁ জুম্মান সাহেব, তাকে আমরা কি নামে চিনবো বা কি নামে ডাকবো তাকে? কি নামে চিনবো তাকে? জি জি, তাকে একমাত্র যে সে ধর্মেই থাকুক না কেন, তাকে আমরা ভাই হিসাবে জানা দরকার, যে কোনো ধর্মকে তাকে সম্মান শ্রদ্ধা করা হোক যাবে, ঠিক আছে? কিন্তু সে যতক্ষণ না সে ইসলাম ধর্ম না বোন, যতদিন তার আমাদের নিজেদের মুসলিম ভাইদের অনুকরণ, সে তো সেটা তার হবে। আমি বুঝতে পারিনি আপনার কথাটা। তাকে তো আমাদের ভাই হিসাবে দেখতে হবে। একজন অমুসলিমকে কি আমি কি ভাই হিসাবে গ্রহণ করতে পারবো? আমাকে কি কোরআনুল কারিম এবং সুন্নাহ কি আমাকে সেই নির্দেশটা দেয়? আমাদের ধর্ম যদি কেউ যদি গ্রহণ নাও করে, তাদের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা আছে, ঠিক আছে? তাদের কখনো আমরা অবহেলা করি না, এটা হলো আমাদের ধর্ম। আপনি কি এই ব্যাপারে কোন ধরনের আয়াত বা কোন হাদিস আমাকে বলতে পারবেন? আমাদের
আপাতত আমার সে হাদিসটা আমি আপনাকে এখন তো বলতে পারবো না, আমি হাদিসটা পরে আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ জানিয়ে দেবো আপনি লাইনে থাকলে। আচ্ছা, কোরআনের সূরা আল আরাফ আয়াত নাম্বার হচ্ছে 179, আমি জাহান্নামের জন্য অনেক জিন ও মানুষ সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে যা তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে যা দ্বারা তারা দেখে না, তাদের কান আছে যা দ্বারা তারা শোনে না, তারা পশুর নেই বরং তা অপেক্ষাও অধিক বিভ্রান্ত, তারাই হচ্ছে গাফেল বা উদাসীন। সূরা আনফাল আয়াত নাম্বার 55, যারা কুফরি করে আল্লাহর সাথে তারাই নিকৃষ্ট জীব, অতএব তারা ইমান আনে না। সূরা বায়না আয়াত নাম্বার 6, কিতাবধারী ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের মধ্যে যারা সত্যকে অবিশ্বাস করে তারা চিরকাল জাহান্নামের আগুনে থাকবে, সকল সৃষ্টির মধ্যে তারাই হচ্ছে নিকৃষ্ট। এগুলোর মানে কি? এগুলোর মানে একটাই শব্দ দাঁড়াচ্ছে, যারা আল্লাহর কথা বিরোধিতা করেছে। যারা আল্লাহর কথা বিরোধিতা করেছে এবং আল্লাহর কথা মানেনি, তারা শুনেও না শোনার জন্য তারা সবসময় উল্টো দিকে চলেছে, কারণ আল্লাহ তাদের প্রতি মোহর বসিয়ে দিয়েছে। মোহর শব্দের অর্থ হচ্ছে এক চামড়া, যখন কোনো কিছু পরে যদি পর্দা ফেলানো হয় তা এই পাশ থেকে দেখা যায় না, বুঝতে পারছেন? পর্দা ফেলালে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, ঠিক তাদের ভিতরে আমার একটা পর্দা আল্লাহ বর্ষিত করে রেখেছে। সে সে শুনতে পারে, ঠিক আছে, দেখতে পারে, বুঝতে পারে, কিন্তু সেটা অনুধাবন করতে পারে না। দেখেন, একটা কথা আছে যে সৃষ্টির নিকৃষ্টতম জীব, এটার মানেটা কি? যারা আল্লাহর মানে না, ঠিক আছে, যারা আল্লাহর কথা শোনে না, আল্লাহ তাদেরকে নিকৃষ্ট হিসাবে গণ্য করতে, কারণ তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা তারা নিকৃষ্ট। তাহলে আল্লাহ পাক, তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা অমুসলিম, প্রচন্ড শব্দ হচ্ছে কার থেকে, যারা অমুসলিম, তো তাদেরকে আল্লাহ পাক তাহলে নিকৃষ্ট শুনতে পাচ্ছি জান্নাতের কাফের। আপনি তাহলে মিউট করে রাখুন, জুম্মান ভাই কেন কথা বলছেন। তাহলে আমরা দেখতে পেলাম যে যারা সৃষ্টির নিকৃষ্টতম জীব তারাই হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, তাই তো? আবার সূরা আল মায়েদা আয়াত নাম্বার হচ্ছে 51, আল্লাহ পাক বলছেন যে হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু, তোমাদের মধ্যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে তাদেরই দলভুক্ত হবে, আল্লাহ কখনো জালেমদেরকে হেদায়েত করেন না। এটার মানে কি? এটার মানে হতো আপনারা যদি এক ঘরে পাঁচ বন্ধু থাকেন, জি ঠিক আছে, আপনারা মুসলিম আর বাকিগুলো সবাই বেধর্মী, তাদের সাথে মিষ্টি মিষ্টি এক সময় দেখতেন যে আপনার যে দিনের যে এলেমটা থাকবে আপনার আস্তে আস্তে ভুলে যাবে, তাদের যে গান বাজনা আনন্দে আছে সেটা আপনার মনে আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে, আর শয়তানের অসৎ আপনার মনটা বসে যাবে, ওদের সাথে মিলে যাবে। এজন্য এটা বলে যে তাদের সাথে সঙ্গ হয়ে না, যে একসাথে থাকলে আস্তে আস্তে একই রকম হতে হবে, তার সম্ভব না 100%, 99%। তাহলে কি একজন মুসলিম হিসেবে আমরা কি কখনো ইহুদি নাসারা বা মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে পারবো না? আপনি যেটা বলতে চাচ্ছেন, এক জায়গায় কাজ করলে হবে না, এই বিষয়টা আপনার হবে যখন একসাথে চলাফেরা, একসাথে থাকা, একসাথে ভ্রমণ করা, তখন সে ইসলাম ধর্ম থেকে আস্তে আস্তে নিজের মন সরে দাঁড়িয়ে থাকবে। মানে আমি কোন ইহুদি বা খ্রিস্টানকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না কোরআনুল কারিমের আল্লাহ পাকের আদেশ অনুসারে। ভাই জান্নাতের কাফেরা যিনি, তুমি একটু মিউট করতে পারবেন? ওখান থেকে মানে খুব আওয়াজ আসছে ভাই, একটু মিউট করে রাখেন। আপনি একটু মিউট করে রাখলে ভালো হয়, খুব আওয়াজ আসছে।
গ্লাস নিষেধ খাওয়া দিচ্ছে। আচ্ছা হ্যালো, আচ্ছা এখন ঠিক আছে, এখন কিছুটা কম আসছে। আচ্ছা যেটা বলছিলাম যে জুম্মান সাহেব, তাহলে তাহলে আমরা দেখলাম যে কোরআনুল কারিম অনুযায়ী ইহুদি বা নাসারা বা মুশরিকরা হচ্ছে, যেহেতু তারা ইমান আনে না, তারা হচ্ছে নিকৃষ্টতম জীব, বা তাদের সাথে আমরা বন্ধুত্ব বা ঘনিষ্ঠভাবে মিশতে পারবো না, তাই তো? মিশতে পারবো না, কিন্তু একসাথে কাজ করতে পারবেন, কিন্তু একসাথে মিশে তাদের সাথে বন্ধুত্ব হয়ে একসাথে থাকতে পারবেন না, বরং কোনো ভ্রমণ করতে পারবেন করে তাদের সাথে থাকতে থাকতে আপনার একদিন দেখবেন আপনার মনে দিল থেকে আল্লাহ দিন উঠতে থাকবে, এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাদের থেকে কোন ধরনের মানে আন্তরিক সম্পর্ক তাদের সাথে করা যাচ্ছে না? তারা বন্ধুই না, তারা হচ্ছে নিকৃষ্ট জীব। তো নিকৃষ্ট জীবকে আমরা কিভাবে মানে শ্রদ্ধা ভালোবাসবো, কিভাবে শ্রদ্ধা করবেন ওদেরকে? ভালো ব্যবহার, তারা যে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এটা ইসলামের বিরুদ্ধে ডাকবে, তখন সে কথা শোনা যাবে না। আচ্ছা এখন মুশরিকরা যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলবে, তার সমালোচনা করবে, সেই ক্ষেত্রে ইসলামের হুকুমটা কি? সেই ক্ষেত্রে ইসলামের হুকুম হলো সুন্দরভাবে তাকে বোঝানো, সাধ্য মতো বা জান্নাতের কাফের আপনি একটু বেরিয়ে যান তো, বেরিয়ে গিয়ে আবার অ্যাড হন তো, আপনি বেরিয়ে গিয়ে আবার অ্যাড হন তো একটু, আপনি কলটা কেটে একবার বেরিয়ে যান, তারপর আবার অ্যাড হন তো। এবার কমে গিয়েছে। আচ্ছা আপনি তাহলে বল কি, আমি ঠিক বুঝলাম আপনি কি বলেছেন, একবার বলবেন কি? যদি তারা কেউ, যদি এই সমস্ত কাফের মুশরিক নাস্তিকরা যদি আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে যদি এই ধরনের আজে বাজে কথা বলে, সেই ক্ষেত্রে ইসলামের হুকুমটা কি? সেই ক্ষেত্রে ইসলামের হুকুমটা তাদেরকে সুন্দরভাবে বোঝানো, আপনার সাধ্যে যতটুকু সম্ভব, তারপরও যদি তারা না মেনে নেয় তাদেরকে সম্পর্ক ছিন্ন করা, তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া, তাদের কাছে না থাকে ভালো। ভালো, আচ্ছা যদি তারা কোন ইসলামিক কান্ট্রিতে বা ইসলামী শরীয়ত চালু আছে, শতভাগ আল্লাহর আইন চালু আছে, সেই দেশে যদি কেউ আমাদের প্রিয় নবীকে নিয়ে বা আল্লাহ পাককে নিয়ে কেউ যদি সমালোচনা করে, সেক্ষেত্রে শাস্তি কি হবে? ইসলামিক রাষ্ট্র ও আইন অনুযায়ী তার শাস্তি হবে। শাস্তিটা কি? শাস্তির বিষয়টা আমি সেটা ভালো করে বলতে পারবো না, কিন্তু বিষয় অনুযায়ী যে কাজটা করবে সে অনুযায়ী শাস্তি বিভিন্ন আয়াতে বলা হয়েছে, সেটা আমার জানা নেই, আপনি অথবা পরে আপনাকে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা কোন মুসলিম যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তখন তাকে কি বলা হয়? কোন মুসলিম ভাই যে ইসলাম ত্যাগ করে তাকে কি বলে? তাকে নাস্তিক বলা যাবে, এছাড়া এই বিষয়টাই আমার জানা মতো তাকে নাস্তিক বলা যাবে। কিন্তু আমরা জানি যে তাকে মুরতাদ বলে, যে ইসলাম ত্যাগ করে তাকে মুরতাদ বলে। হ্যালো, এই বিষয়টা
জি জি জি, এই বিষয়টা সবচেয়ে ভালো হয়তো বা দেখে তারপরে বলা যাবে। ঠিক আছে, আমার জানা মতো সে তাকে নাস্তিক বলা যাবে, কিন্তু সে যারা আল্লাহকে মানে না তাদের সাথে সে গণ্য হয়ে যাবে, হয়ে যখন গেছে তাদের সাথে সে মিলিত হয়ে গেল নাকি? হুম হুম, তাদের সাথে যখন মিলিত হয়ে গেল তারাও তো আল্লাহকে বিশ্বাস করে না নাকি? না, করে না। যখন তারাও করে না, তাদের সাথে যখন মিলিত হয়ে গেল একই ডাক নাম হয়ে যাবে। কিন্তু অতটা বিভিন্ন রকম বিভিন্ন ডাক নাম আসে, কিন্তু বেশি এক কথা বুঝতে হবে যে নাস্তিক যাকে আল্লাহকে মানে না, রাসুলকে মানে না, ঠিক আছে, ধর্ম মানে না, তাদের নিজের মনে যা আসে তাই মানুষকে ডাকে আর তাই বলে, তো মনে ধারণার মতো চলে। আল্লাহ কোরআনের ভিতরে বলে তোমাদের ধারণা করো, তারা বেশিরভাগই ভুল। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি কোন মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করে দেয় তার শাস্তি কি হবে? তার শাস্তি, শাস্তির বিষয়টা আমার জ্ঞান ভুক্তি না নয়। ঠিক আছে, একজনের কাছে জিজ্ঞেস করে, কিন্তু ইসলাম বলছে তাকে হত্যা করতে হবে, কারণ আল্লাহ পাক বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিম ব্যক্তি নিজের দিন পরিবর্তন করে তাকে তোমরা হত্যা করো। সুনান ইবনে মাজা অধ্যায় 14 হদ, হাদিস নাম্বার হচ্ছে 2535, হাদিসের মান হচ্ছে সহি। তাহাকিক করেছে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। যে ব্যক্তি নিজের দিন ত্যাগ করে মুরতাদ হয় তাকে তোমরা হত্যা করো। দিন ত্যাগ করলে হত্যা কেন করতে হবে? এটা তো বুঝলাম না। জ্ঞান সবার তো এক না ভাইয়া, ঠিক আছে, আমার সাথে যতটুকু আজ আমি ততটুকু আপনাকে বলতে পারবো, ঠিক আছে, এর বেশি আপনাকে আমি বলতে পারবো না, কারণ অথবা জ্ঞানের অর্থ, কারণ আমি একটা হাই দিতে আপনাকে বলে দেবো, সেটা যদি সঠিক না হয় নিশ্চয়ই আমার গুণ হবে। আচ্ছা, তার মানে এই মুরতাদের ব্যাপারটা নিয়ে আপনার মানে একটু জানতে হবে, এই তো? আচ্ছা, জিহাদ জিনিসটাকে একটু বুঝাই বলতে পারবেন? জিহাদ জিহাদ শব্দের অর্থ হলো সেটা হলো ইসলামের রাজ কায়েম করতে যত প্রয়োজন, ইসলামের রাজ কায়েম করার জন্য ওটাকে জিহাদ বলা হয়। কোনো মারামারি গন্ডগোলকে জিহাদ বলা হয় না। আচ্ছা, কিতাল কাকে বলা হয়? বুঝতে পারি, কিতাল, কিতাল, জিহাদ এবং কিতাল, কিতাল মানে কি? কিতাল মানে এটা আমি বলতে পারবো না। তো ইসলামে কি সশস্ত্র যুদ্ধের অনুমতি কি নেই? যুদ্ধ অনুমতি আছে, যখন যুদ্ধের অনুমতি তো ছিল পূর্বে, কিন্তু এখন তো সেরকম যুদ্ধে অনুমতি আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কারণ কোন সময় কোন যুদ্ধ যখন হয় তখন তার পরিচালনা মুসলিম যদি রাষ্ট্র আছে সেই রাষ্ট্র, ঠিক আছে, পরিচালনা করে। আচ্ছা আচ্ছা, ইসলামে কি, অনেকে বলে যে ইসলামে শিশু বিবাহ আছে, ইসলামে কি আসলে কি শিশু বিবাহ সমর্থন করে? বুঝতে পারলাম না আপনার কথাটা। অনেকে বলেন যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শিশু বিবাহ করেছে এবং ইসলামে শিশু বিবাহ আছে, ইসলাম কি শিশু বিবাহকে সমর্থন করে কিনা বা ইসলামে শিশু বিবাহের অনুমতি আছে কিনা? না, আমার অনেকে বলে যে আমাদের নবী নাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাকি 6 বছর বয়সে বিয়ে করে ওনাকে নাকি 9 বছর বয়স ওনার সাথে বাসরাত করেছেন, এটা নিয়ে অনেকেই ভিডিও অডিও, এটা কি আসলে সত্য? আপনাকে আমি একটা কথা বলি, নবীদের জন্য আল্লাহ যেটা ফরজ করেছিল সেটা সাধারণ মানুষের জন্য নয়, ঠিক আছে, সাধারণ মানুষের জন্য যখন এক থেকে দুটো থেকে তিনটা এর বেশি করতে নিষেধ করেছে, কিন্তু নবীদের সময় তো তার বেশি বিবাহ করেছে, এই কারণে তো আল্লাহর আদেশ মতো, ঠিক আছে, আর বাকি মানুষের জন্য তো
এখানে বেশি বিবাহের কথা আসতেছে না, এখানে বলতেছে, এখানে বেশি বিবাহের কথা না, এখানে বলতেছে বিবাহের বয়সটা কথা বলা হচ্ছে, শিশু বিবাহ বা বাচ্চা মেয়েকে বিবাহের কথা বলা হচ্ছে, বহু বিবাহ না, এটা অন্য প্রসঙ্গ, শিশু বিবাহের কথা। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 বছর বয়সে বিয়ে করেছে এবং 9 বছর বয়সে ওনার সাথে বাসর করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহি হাদিসে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি আসলে কি আমাদের নবী কি এরকম কাজ করেছিলেন যে 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে ওনার সাথে বাসর করেন? এটা কি সত্য না মিথ্যা, ব্যাপারটা কতটুকু মানে এটার গ্রহণযোগ্যতা কতটুকু, এটা কি সত্যি কিনা? আমার শোনা মতো হাদিসটা জানা হয়নি, কিন্তু আর কি যতটুকু শুনেছি হাদিসটার বিষয়ে, সে যদি তোমাদের কাউকে যদি বিবাহের সময় হয়ে যায় তা তাদের বিয়ে দাও, ঠিক আছে, আর যদি তোমরা ধৈর্য ধরে থাকতে পারো তবে উত্তম। এখন বিয়ের সময়টা ঠিক কতটুকু ইসলামে? সংক্ষিপ্ত বলা হয়েছে তো এদের বিষয়টা আমি বলতে পারবো না, যেহেতু বলেছে তোমাদের বিবাহের যদি সময় হয়ে যায় তাহলে তোমরা বিবাহ দিয়ে দাও, আর যদি তোমরা যদি ধৈর্য ধরে থাকতে পারো তবে উত্তম। তা এই কথাটা এই কারণে বোঝানো হয়েছে যে মানুষ যখন বিবাহের সময় হয়ে যায় তখন যদি বিবাহ না খারাপ লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। এখন বিবাহের সময়টা ঠিক কতটুকু ইসলাম মানে আসলে কত বছর বয়সে মেয়েদের এবং পুরুষদের বিবাহের অনুমতিটা দেয়? আমরা তো বর্তমানে 18 বছর আর পুরুষে হচ্ছে 21 বছর, 18 বছর তো হতেই হবে, তো ইসলাম কত বছর বয়সে আসলে বিয়ের সময়সীমাটা নির্ধারণ করেছে? এটা তো আমাদের নির্ধারিত টাইম দেওয়া রয়েছে, কিন্তু আসলে তো ইসলামের নির্ধারিত টাইম তো দেওয়া হয়নি, বিবাহের বয়স বিবাহের সময় হয়ে গেছে কিন্তু নির্ধারিত টাইমটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, তার মানে সুরা তালাকের যে 4 নম্বর আয়াতটা সেখানে বলছে যে যেই সমস্ত নারীদের এখনো পিরিয়ড হয় নাই বা হায়েজ হয় নাই তাদেরও ইদ্দত আছে। এখন অল্প বয়স্ক হওয়ার কারণে যাদের এখনো হায়েজ বা পিরিয়ড হয় নাই, এখন অল্প বয়স্ক মেয়েদের তো হায়েজ হয় না, তো সেক্ষেত্রে তাদের ইদ্দত হচ্ছে 3 মাস। তাহলে ইদ্দত পালন তখনই করা হয় যখন বিবাহ করা হয়, বিবাহ না হলে তো ইদ্দত পালন করা হয় না। তাহলে ছোট বাচ্চা মেয়েদেরকে মানে বিয়ে তো, হ্যাঁ ছোট বাচ্চা মেয়েদেরকে তো বিয়ে তাহলে করাই হচ্ছে। আপনার কথা আমি সহমত, কিন্তু এটা বিবাহ বয়স হয়ে গেলে করতে সেটা দিয়ে নিয়ে, তার মানে বিবাহের বয়স নির্ধারিত সময় তো আমি জানি। আচ্ছা ইসলামে যে দাসীদের সাথে, আচ্ছা ইসলামে যে দাসীদের সাথে নাকি যৌনতা করার একটা বিধান আছে, এটা কি আসলে কি ঠিক কি না? এটা হলো দাসী ঘরে আমাদের যারা ঘরে কাজ করে, এই দাসী বলা হয়েছে যখন দেশের যখন আমরা যুদ্ধ ঘোষণা করে যখন স্বাধীন করা হয় তখন বিদায় লাভ করে, তখন যখন বিদায় লাভ করার পরে ওই দেশের যত মাল আছে জিনিসপাতি নিয়ে আসার সাথে ওদের সাথে যে লোকজন আসে দাস দাসী আসে নিয়ে আসা হয় ওদেরকে বলা হয় দাসী। হ্যাঁ, তাহলে ওই দাসীর সাথে কি একজন মুসলিম চাইলেই কি, কারণ যখন ওই মুসলিমটা তার ভাগে পড়বে, মুসলিম ভাগে যখন একটা মেয়ে পড়বে, কাফের নারী পড়বে, তখন ইমাম যখন বন্টন করে দিবে গনিমতের মালটাকে, তখন কি তিনি চাইলে কি ওই দাস দাসীর সাথে যৌনতা করতে পারবেন? দাসীর সাথে বিবাহ কথা বলছে, যৌনতার কথা বলছি, যৌনতার কথা, সেক্সের কথা বলছি। কিন্তু সূরা আল মারিস আয়াত নাম্বার হচ্ছে 29-30 এবং সূরা আল মুমিনুন আয়াত নাম্বার হচ্ছে 6 যে তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, কিন্তু স্ত্রী এবং দাসীদের ক্ষেত্রে দরকার নেই। আমরা তো জানি যে স্ত্রী হচ্ছে যাকে মোহর দেওয়া হয়, তিনি হচ্ছে স্ত্রী, আর যাকে মোহর দেওয়া হয় না তিনি হচ্ছে দাসী। ইসলামে দুভাবে একজন মুসলিম মানে
নারী পেতে পারে, একটা হচ্ছে স্বাধীন নারী, একটা হচ্ছে পরাধীন বা দাসী। এখন দাসীকে নাকি বিক্রয় করা যায়, দাসীর সাথে যৌনতা করা যায়, দাসীর গর্ভে বাচ্চা হয়ে তাকে উম্ম ওয়ালিদ বলে, এগুলো নাকি ইসলামে আছে? আচ্ছা, আপনি তো আপনি যদি ব্যাপারগুলো নিয়ে একটু জানান তাহলে অনেক উপকার হয়। আপনি কি জানাতে পারবেন ব্যাপারগুলো সম্পর্কে, যদি একটু দলিল গুলো আমাদেরকে দিতে পারেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জান্নাতের কাফের আপনি কি আছেন? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে না? তাহলে আমি আপনাকে একই প্রশ্ন করছি যে ইসলামের মধ্যে কি দাসী ব্যাপারটা একটু যদি আমাকে বুঝিয়ে বলতেন। আপনারা যেহেতু ইসলাম নিয়ে লেখাপড়া করেছেন আর আমরা তো এত লেখাপড়া করি না, ইসলাম নিয়ে পড়ি নাই, যদি ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেন আমাদেরকে। দাসীর ব্যাপারটা এই নিচের যে জামাতগুলো আছে সেটার মধ্যে আলোচনা পুরোপুরি হয় নাই, সেই বিষয়টায় বড় কারোর কাছে জেনে নিলে ভালো হয়, কারণ এটা তো ইসলামের বিষয়, এটা উল্টা পাল্টা বা যে কোনো ভাবে বলা যাবে না, যে ভালোভাবে বিস্তারিত বলতে পারে বুঝাই বলতে পারবে সে বললে ভালো হয়, করছি কিন্তু বিস্তারিত ভাবে করা হয়নি। আচ্ছা অমর ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? ভালো আছি ভাই। আমরা তখন দুজন মাদ্রাসার ছাত্রের সাথে কথা বলছিলাম, এরা কওমি মাদ্রাসায় পড়ে এবং তাদেরকে অনেক প্রশ্ন করলাম। একজন নাম হচ্ছে জুম্মান এবং আরেকজন হচ্ছে জান্নাতের কাফেলা। তাদেরকে যতই প্রশ্ন করা হচ্ছে তারা তাই বলছে যে আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না। এখন মাদ্রাসায় যারা পড়ে, কওমি মাদ্রাসায় যারা পড়ে, তারা যদি ইসলামের হুকুমগুলো যদি না জানে বা দাসীর সাথে যৌনতা অথবা কাফেরদের নারীদের সাথে কি করতে হবে বা মুরতাদকে কিভাবে হত্যা করতে হবে, তারা যদি এগুলো নাই জানে, হাদিসগুলো নাই পড়ে, বা শিশু বিবাহ করতে হবে কি হবে না এই বিষয়ে তাদের যদি কোনো ধরনের জ্ঞান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে কার কাছে সঠিক ইসলামটা বুঝতে পারবো, কে আসলে সঠিক ইসলামটা জানে সেটা আসলে আমরা কেউ জানি না। কারণ যখনই আমরা এসব আলোচনাগুলো করি তখন কোন মুসলিম কিন্তু আসলে বুকে সাহস বেঁধে একদম বুক ফুলিয়ে কথা বলতে পারেন না, তারা প্রত্যেকে বেজে যায় বা আলোচনা করতে চায় না, তারা অত্যন্ত মানে ইতস্তত বোধ করে বা তারা খুবই নার্ভাস থাকে। তো এই ব্যাপারটাই সকলের সকলে তুলে ধরলাম যে আসলে আমাদের যারা ইসলামকে যারা রিপ্রেজেন্ট করে বা যারা ইসলাম নিয়ে চিৎকার করে বা যারা নারায় তাকদীর বলে তারা ধ্বনি দেয়, তারা আসলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এই দুজন আলেমের কথা শুনে বা এই দুজন মাদ্রাসা ছাত্রের কথা শুনে সেটাই স্পষ্ট হয়ে গেল, যারা মাদ্রাসায় পড়লেও ইসলাম নিয়ে তাদের জ্ঞান আসলে বলতে গেলে কিছুই নেই। আর যদি মাদ্রাসা যারা পড়ে, কওমি মাদ্রাসার মতো মাদ্রাসা যারা পড়ে, তাদের যদি জ্ঞানের এই লেভেল হয়, তাহলে সাধারণ মুসলিমের জ্ঞানের লেভেলটা আসলে কতটুকু নিচের দিকে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। এই কথা বলে আমি সুলাইন আলেকজান্ডার আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত শুভ বিদায়।